আমের খ্যাতি বিশ্বজোড়া। চাহিদার কথা মাথায় রেখে প্রায় সারা বছরই নানা রকম প্রজাতির আমের চাষ করা হচ্ছে। মূলত গ্রীষ্মকালীন ফল হলেও বর্তমানে কিন্তু সব সময়ই বাজারে এর দেখা মেলে। তাই টবের মাটিতে বা বাগানের মাটিতে একটি আমের চারা লাগানো কিন্তু মাস্ট। তবে যেমন তেমনভাবে কিন্তু নয়, সঠিকভাবে মাটি তৈরি করে তবেই টবে ফলাতে পারবেন নানা প্রজাতির আম। তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমের চারা কিভাবে টবে বসালে প্রচুর ফল পাবেন। নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই আমের চারাটি একটি কাটিমন প্রজাতির চারা। এই প্রজাতির আম বছরের প্রায় 2 থেকে 3 বার ফল দিয়ে থাকে। প্রায় মাস ছয়েক আগে একটি 1 বছরের আমের চারার উপর আমি ভি গ্র্যাফটিং করেছিলাম, যেটা কিন্তু আমার খুব ভালো সফল হয়েছে। দেখুন, গ্র্যাফটিং অংশটি দারুণভাবে জোড়া লেগে গেছে। আর একইভাবে আমি অনেক রকম প্রজাতির আমের উপর কলম করতে সফল হয়েছি। কিভাবে একটি 1 বছরের চারার উপর গ্র্যাফটিং করা যায় সেসব নিয়ে পরে একটি ভিডিওতে আলোচনা করব। আর আমি এই গাছ সম্পর্কিত নানা রকম তথ্য আমার এই চ্যানেলে দিয়ে থাকি, প্রয়োজন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই আমের চারা টবে প্রতিস্থাপনের জন্য নার্সারি থেকে প্রথমে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর চারা বেছে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন। আর আমি এই চারাটিকে গ্র্যাফটিং করার পর সঙ্গে সঙ্গে বসাই নিই। প্রায় 6 মাস মতন গ্রো ব্যাগে বসিয়ে রাখার পর টবের মধ্যে প্রতিস্থাপন করেছি। আপনারাও চারাটি কিনে আনার পর 7-8 দিন সেমি শেডে রেখে তারপর টবের মধ্যে বসাবেন। আর বন্ধুরা, যে কোনো গাছ বসাবার পূর্বেই টবের ড্রেন সিস্টেম করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি প্রথমে জল নিকাশি ব্যবস্থাটা টবের মধ্যে করে নিয়েছি। এখন এবার মাটিটা তৈরি করে নেব। মাটি তৈরির জন্য আমার যে যে উপকরণগুলি এখানে লাগছে মেশাতে মেশাতে একটি একটি করে আমি নাম বলে দেব। প্রথমে নিয়ে নিয়েছি বাগানের ঝুরঝুরে মাটি। মাটিটা একটু বেলে বা দোআঁশ মাটি হলে ভালো হয়। যদি খুব বেশি এঁটেল মাটি হয় তাহলে কিন্তু সঙ্গে একটু বালিও মিশিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম জৈব সার। এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, তবে 1 বছরের পুরানো গোবর সার দিলে আরও ভালো হয়। এখন এবার যে উপকরণটি দিচ্ছি সেটি হলো কোকোপিট। এটা কিন্তু মাটিটাকে নরম রাখতে সাহায্য করবে। এই কোকোপিট তৈরি এবং ব্যবহার বিধি নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার সেটি দেখে নিতে পারেন। আর পরবর্তীকালে এই কোকোপিটগুলো পচে গিয়ে সারের মতো কাজ করবে, তাই বেশ অনেকটা পরিমাণেই দিলাম। এখন ব্যবহার করছি শিংকুচি বা হাড়গুঁড়ো। এই হাড়ের গুঁড়ি বা শিংকুচি জৈব পদ্ধতিতে মাটিটাকে দারুণভাবে উর্বর করে। আর গাছ বসিয়ে নেবার পর প্রায় 2 থেকে 3 মাস আমি আর কোনো খাবার ব্যবহার করব না, সেই জন্য এখানে সব খাবারই অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষে খোল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চুন, দিয়ে দিলাম নিম খুলের গুঁড়ো। অনেক সময় টবের মাটিতে পিঁপড়েতে বাসা করে থাকে, এই নিম খোল ব্যবহার করলে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় সহজে বাসা বাঁধবে না। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। টবের মধ্যে মাটিটা ভরে নিচ্ছি।
বেশ কিছুটা মাটি ভরে নেওয়ার পর গাছটিকে টবের ঠিক মধ্যিখান করে বসাবো। এখন গ্রো ব্যাগটাকে ভালোভাবে সাবধানে কেটে নিতে হবে। গ্রো ব্যাগের নিচের দিকেও দু একটা শিকড় বেরিয়ে গেছে, তাই সাবধানের সঙ্গে কাজটি না করলে কিন্তু শিকড় ছিঁড়ে যেতে পারে। এখন গাছটিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে নেওয়ার পর চারিদিক থেকে মাটিটা চেপে চেপে ভরে দেব। আর পরবর্তীতে যখন জল দিতে থাকবো তখন কিন্তু মাটি এমনি সেট হয়ে যাবে। এইভাবেই গাছটিকে বসিয়ে বেশ কিছুদিন রেখে দেব। পরবর্তীকালে প্রয়োজন মতো খাবার দেওয়া শুরু করব। তবে মাঝে মাঝে পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা কলার খোসা ভেজানো জল, এই ধরনের লিকুইড ফার্টিলাইজারগুলো ব্যবহার করব। আর এখন বর্ষাকাল হওয়ার জন্য জলটা কিন্তু একটু বুঝে শুনে দেখে তারপর দিতে হবে। টবের উপরের মাটি একটু শুকিয়ে এলে তবেই জল দেব। তাছাড়া অতিরিক্ত জলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর এরপর থেকে প্রায় 15 দিন অন্তর নিম তেলটা স্প্রে করব। আর গ্রাফটিংয়ের চারা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি গাছটিতে মুকুল চলে আসবে, তবে প্রথমবারের মুকুলটা না নেওয়ারই চেষ্টা করব। প্রথমবারের মুকুলটা ভেঙে দিলে গাছটি আরও ঝোপালো হবে, তাই চেষ্টা করবেন গ্রাফটিংয়ের গাছ বসানো। আটির গাছে কিন্তু ফল ধরতে অনেক দেরি হয়, আর তাছাড়া ফলগুলো সুস্বাদু নাও হতে পারে। গাছ বসিয়ে নেওয়ার পর এখন এবার ভালোভাবে জল দিয়ে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।